2014, 15 ও 16 টানা তিন তিনবার উনাই এমেরির হাত ধরে ইউরোপা লীগের শিরোপা জিতেছিল সেভিয়া। কিন্তু আফসোস, এখন আর দলটা তাদের আগের ফর্মে নেই। পাল্টে গেছে কোচ, পাল্টে গেছে অনেক কিছু। এবার অবশ্য লোপেতেগুইয়ের হাত ধরে স্প্যানিশ লীগের শীর্ষ চারে থেকে আগামী চ্যাম্পিয়ন্স লীগে জায়গা করে নিয়েছে সেভিয়া। নিজেদের প্রমাণ করার ভালো একটা সুযোগ পেয়েছে স্প্যানিশ ক্লাবটি। ইউরোপা লীগের সেমিফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারাতে পারলেই ফাইনালের টিকিট তাদের। কিন্তু সেই সুযোগ কি দেবে রেড ডেভিলরা? কোচ লোপেতেগুই অবশ্য সেজন্য ভেবে রেখেছেন বাড়তি পরিকল্পনা। ম্যানচেস্টার ইউনাইটেড এখন যে দলটা নিয়ে খেলছে, আমি বলবো বিগত বছরের সেরা দল এটি। তাই আমাদের জন্য এই ম্যাচটা পার করা অনেক চ্যালেঞ্জের হবে। তবে এখনই আমরা হাল ছাড়ছি না। প্রতিপক্ষকে আটকাতে যা যা করা দরকার তার সবকিছুই আমরা করব। অন্যদিকে নতুন মৌসুম শুরুর আগে দলে আত্মবিশ্বাস ফিরিয়ে আনার এই সুযোগ ম্যানচেস্টার ইউনাইটেডের সামনে। ইউরোপা লীগ জিতে তারাও চাইবে মৌসুম শেষ করতে। শেষ চার ইউরোপিয়ান প্রতিযোগিতায় প্রতিবারই সেমিফাইনালের বাধা পেরিয়েছে রেড ডেভিলরা। এবারও কি সম্ভব? দলে পল পগবা, ম্যাটিচ, মার্শাল আর রাশফোর্ডদের মতো তারকারা থাকলে অন্তত সেটা আশা করাই যায়। কিন্তু তারপরও কোচ সোলশায়ারের কপালে চিন্তার ভাঁজ। আমাদের মনে রাখতে হবে এটা সেমিফাইনাল, এখানে যে কোনো কিছুই হতে পারে, প্রতিপক্ষ সহজ হোক কিংবা কঠিন, সেদিকে খেয়াল রাখলে চলবে না। শতভাগ দিয়ে লড়াই করতে হবে, কারণ একটা ছোট ভুল খেলা পাল্টে দিতে পারে, যা আপনাকে জেতাতে পারে, হারাতেও পারে। আর সেমিফাইনালে এসে আমরা হারতে চাই না। ফাইনালে ইন্টার মিলান অথবা শাখতার দোনেৎস্কের মুখোমুখি হবে বিজয়ী দল। ফারজানা মুমু, সময় সংবাদ।